আমার মেয়ে ছবি আঁকতে খুব ভালো লাগে। শান্তিনিকেতনে যত ফুল গাছ দেখে ও মনে মনে তার ছবিটা এঁকেই রাখে, আর আমি ফটো তুলে যাই। তারপরে বাড়িতে এসে ও ছবি আঁকতে বসে। এটা কিন্তু পলাশ ফুল নয়, এটা হচ্ছে অশোক ফুল। এই দোলের সময় শান্তিনিকেতনে কিন্তু প্রচুর অশোক ফুল ফোটে। আর হিয়া দেখো কত সুন্দর ছবিটা এঁকেছে, ভালো হয়েছে না? আজ বসেছি মাসকা বাড়ির মাল নিয়ে। এবার আসি সেই গল্পে। কর্তামশায়ের ছুটি থাকা মানেই আমাকে একটু হেল্প করে দেওয়া, তাই সে বসে পড়েছে আমার মাসকা বাড়ির মালগুলো নামাতে আর আমি গুছিয়ে গুছিয়ে তুলব। প্রথমেই দেখাই ওষুধ বিষুধ। গরম ঠান্ডা লেগে সবারই গলার অবস্থা খারাপ, তাই এনেছি হানিটাস। আর এই ওআরএসটা এনেছি কর্তার অফিসের ব্যাগে দিয়ে দেবো বলে। কখন কোন সময় যে দরকার হয় জানি না, ওআরএস একটা ব্যাগে থাকা ভালো। আর এটা ঝান্ডু পঞ্চারিষ্ট, পেটের জন্যে খুব ভালো। যাদের হজমের প্রবলেম হচ্ছে এই গরমে, হার্বাল জিনিসটা খাওয়া ভালো, খেতে পারো আর কি। আর এটা পতঞ্জলির নারকোল তেল, এটা আর নিম দিয়ে বানাবো একটা নিম তেল। আর সুথল তো চানের পরে লাগেই একটু দিতে, এটা হানিটাসের হট সিপ, কাড়া যাকে বলে, সেটাও একটু গলা খারাপ হলে এটা খেলে গলায় খুব আরাম হয়। এনেছি ইনো, এটা জলজিরা ফ্লেভার, মাঝে মাঝে দরকার হলে হিয়া যাতে খেতে পারে, হিয়া ইনোটা খেলে আর কি, কোনো গ্যাস অম্বল হলে একটা ইনো খেলেই ঠিক হয়ে যায়। কিষানের আমের শরবত, আর এই বাল্বটা আমি পেয়েছি ফ্রিতে। এটা হচ্ছে বুড়া সুগার, মানে গুঁড়ো একদম। এখন তো শরবত টরবত একটু বেশি খাওয়া হবে, সেই জন্যে চিনির গুঁড়ো। এটা তো জানোই আমি অর্গ্যানিক সুগার খাই, তাই এটা অর্গ্যানিক সুগার। আর এটা একটা এমনি সুগার, কিন্তু এটা সালফার ফ্রি, তাই জন্য নিশ্চিন্তে খাওয়া যায়। ধারামপুরা সুগার নাম আছে, কিন্তু একটু গুগল করে নিয়েও দেখতে পাবে। আর বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট বার করা হয়ে গেছে, সেই জন্য আর দেখালাম না। এটা পোস্ত, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর একটা এনেছি হলদি নিম সাবান। হলদি নিম সাবানটা হিমালয়ের খুব ভালো গরমকালে মাখার জন্যে। আর এটা ঠাকুরের পুজোর জন্যে লাগবে, পঞ্চধূপাত অয়েল, মানে এমনি সর্ষের তেল যেটা প্রদীপ জ্বালতে লাগে। আছে দুলালের তালমিচড়ি, এটা খুব ভালো গলার জন্যে উপকারী। আর এটা একটু পাঁচফোড়ন শেষ হয়ে গেছিলো, তাই পাঁচফোড়নটা এনে রাখলাম। এইসব মাসকাবাড়ির মাল গুছাতে কিন্তু অনেক সময় যায়। এটা পন্ডসের একটা জেল, এখন গরমে ক্রিম মাখতে হয় না, কিন্তু যারা রাত্রে এসি চালাও তারা ফিল করবে যে স্নানের পর মানে স্কিনটা একটু টান টান লাগে, তখন ক্রিম লাগাতে ভালো লাগে না, একটু জেল টাইপের কিছু হলে ভালো লাগে। আর এই পন্ডসের জেলটা এত হালকা, আমরা ব্যবহার করে খুব উপকার পাচ্ছি, তাই সবাই লাগাচ্ছি। আর এটা হচ্ছে কাঁচা হলুদ, এই সময় কাঁচা হলুদ খাওয়া খুব ভালো, মা বললো, তাই জন্যে কাঁচা হলুদ আনিয়ে রেখেছি। আর কাঁচা হলুদ, নিম পাতা আর নারকোল তেল দিয়ে একটা তেল তৈরি করব, সেই তেলটা আমরা সারা বছর গায়ে মাখি, স্নানের পরে মগে এক ড্রপ দিয়ে আর কি গায়ে ঢেলে দিই, তো সেটাই খুব ভালো থাকে স্কিনটা। মুসুর ডাল এনেছি, এনেছি বাদাম ভাজা, আর এগুলো হচ্ছে গুঁড়ো মশলা। আমি এভারেস্টের গুঁড়ো মশলাগুলোই ব্যবহার করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যাই বলো। আর এটা দেখো কতগুলো সাবান, পাঁচটা সাবান, গ্লিসারিন সোপ পেয়ে গেছি, একটা হ্যান্ডওয়াশ কিনে। কোন হ্যান্ডওয়াশ বলো তো? স্যাভলন, স্যাভলন হ্যান্ডওয়াশ 99 টাকায় পেয়ে গেছি, তার সাথে এই পাঁচটা সাবান ফ্রি, সেই জন্যে এটা নিয়ে নিয়েছি। ব্লিঙ্কিটের অফার এগুলো। আর আমার না গ্লিসারিন সাবানটা সারা বছরই মাখতে লাগে, আমি সারা বছর গ্লিসারিন সোপটাই ইউজ করি। আর এটা ডাবরের কোল্ড প্রেস অয়েল, আমার কর্তা আর আমার মেয়ে একদম পছন্দ করে না, মানে সর্ষের তেল ওদের সেই ঝাঁঝালো একটা ব্যাপার, না হলে চলে না, কিন্তু সেগুলো এত কেমিক্যাল মেশানো হচ্ছে। একটা ইঞ্জিনের সর্ষের তেল আমার রাখা আছে, আলু মাখা টাখা এগুলো ভর্তা কিছু করলে করা মানে করার জন্যে, কিন্তু রেগুলার রান্নায় আমি এই কোল্ড প্রেসড অয়েলগুলোই ইউজ করি, তাই এবারে এনেছি ডাবরের কোল্ড প্রেসড অয়েল। আর ওই যে বললাম মশলাগুলো সবই এভারেস্টের, জিরের গুঁড়ো বলো বা আদার গুঁড়ো বলো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই আমি এভারেস্টেরই ইউজ করি, শুধু গরম মশলাটা সানরাইজের ইউজ করি। আর এনেছি 1 কিলো আলু, সবই ব্লিঙ্কিট থেকে এনেছি, কারণ ব্লিঙ্কিটটা মানে ওদের ডেলিভারি খুব ভালো, 9 মিনিটে সার্ভিস, একদম লিস্টটা পাঠানোর সাথে সাথেই প্রায় এসে যায় সব জিনিসপত্র।
এনেছি একটু ঘি ওই 100 মতো আর সানলাইটের একটা গুঁড়ো সাবান আর কিছু জিনিস আমি পরে আনালাম স্পেন্সার থেকে সেগুলোও দেখিয়ে দিই স্পেন্সার অনলাইনে অর্ডার করেছিলাম এখন তো বাইরের খাবার বেশি খাওয়া উচিত না তাই ঘরেই করব বলে একটু ফিশ ফ্রাই মশলা আর একটু সাম্বার মশলা আর একটা চিকেন কাবাব মশলা কিনে রাখলাম আসলে বাইরের রেস্টুরেন্টের খাওয়া এই গরমকালে ভালো নয় বলে ঘরে দেব আর দেখো ইডলি ধোসার একটা ব্যাটারও কিন্তু পাওয়া যায় অনলাইনে সেটা আমি এনে রাখি যখন মনে হয় একটু বার করে সেটা করা যায় আর এটা হরিণঘাটা মিটের চিকেন কিমা 80 টাকা নেয় 250 গ্রাম থাকে এটা খুব ভালো এটা দিয়ে কাবাব টাবাব সব বানানো যায় অনেক সময় তরকায় মানে কিমাটা কষিয়ে এটা দেওয়া যায় অনেক কিছুই হয় কিমার তরকারিও করা যায় তো সেটাও আমি আনিয়েছি সেই কারণে তোমাদের দেখালাম আর জানো তো আজকে আমার পেজটার 1 বছর বয়স হলো তাই জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম দেখাবো কালকে সঙ্গে থেকো পাশেই আছি সবাই ভালো থেকো শুভরাত্রি।